আমাদের রাজ্যে প্রচণ্ড তাপ প্রবাহ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকরা চাইছেন যে রাজ্যের স্কুলগুলি যেন বন্ধ দেওয়া হয় আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে আলোচনা করব এই নিয়ে ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে বলা হয়েছে তীব্র তাপ প্রবাহ স্কুল ছুটি চাইছেন অভিভাবকরাও রাজ্যের স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব দিল অভিভাবকরা রাজ্যের তাপ প্রবাহের জেরে গড় থেকে বের হওয়াই কষ্টকর তার সাথে তাপের মাত্রাও বদলেছে আগের তুলনায় অভিভাবকদের দাবি গরমের ছুটি এগিয়ে আনা হোক বা স্কুলে ছুটি ঘোষণা হোক কয়েকটি স্কুল বাদ দিলে বেশিরভাগ স্কুলে পঠন পাঠন নেই বৈদ্যুতিক পাকার ব্যবস্থা তাছাড়া স্কুলের পঠন পাঠন স্বাভাবিকভাবে করাও কষ্টকর এমন পরিস্থিতিতে দরকার স্কুলে ছুটি ঘোষণা গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাবও দিলেন অভিভাবকদের একটা অংশ স্কুলের নির্মল পরিবেশ সেই জায়গায় নেই কারণ অধিকাংশ স্কুল আঙ্গিনায় নেই গাছপালাও তাছাড়া সেই পরিকাটা নেই মানে শীত তাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম সেদিক থেকে প্রাথমিক প্রাক প্রাথমিক স্কুলে আসা পড়ুয়াদের অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাপমাত্রা বেড়ে গেছে স্কুলে ছুটি ঘোষণার পাশাপাশি গরমের ছুটি এগিয়ে আনার প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রী একজন গুণী চিকিৎসকও তাই তিনি উপলব্ধি করবেন বাস্তব তাপপ্রবাহের প্রবাহের প্রভাব ও পরিণতি তাপের প্রবাহ টের পেয়েছে রাজ্যবাসী তাপ প্রবাহের জেরে নতুন বছরের আয়োজনেও প্রভাব পড়েছে বিশেষজ্ঞরা বলেছেন তাপমাত্রা যেহেতু সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে সুতরাং অনেক কিছু মেনে চলতে হবে প্রচুর জলপান করতে হবে টুপি ছাতা ব্যবহার করতে হবে গড় থেকে বের হওয়ার সাথে সাথেই রোদ এড়িয়ে চলা সম্ভব না হলে দরকার হালকা পোশাক পরে বের হওয়া তবে রাজ্যের বিভিন্ন জায়গায় গরমের প্রভাবে কাজকর্মেও বেঘাত ঘটেছে তো প্রিয় বিওয়ার্স আপনারা বুঝতে পারছেন আমাদের রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরম বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণে রাজ্য যে অংশের অভিভাবকরা চাইছেন যে স্কুলগুলি যেন বন্ধ দেওয়া হোক সেক্ষেত্রে আমাদের কলেজগুলিতেও কি পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যে যদি কোনো ইনফরমেশন আসে আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে রাজ্যের স্কুল কলেজগুলি বন্ধ দেওয়া দরকার কিনা তো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে